স্যার আলহামদুলিল্লাহ। তোমাদের সাথে দিস ইজ দ্য সেকেন্ড ক্লাস, তাই না? জি স্যার। জি স্যার, সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসটা ছিল আমাদের ইন্ট্রোডাকশন টু ক্লিনিক্যাল মেডিসিন। আজকে সেকেন্ড ক্লাস আমাদের আমরা শুরু করতেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো ইনশাল্লাহ। তোমাদের সবাইকে সালাম আমার পক্ষ থেকে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং তোমাদের মা বাবাদের প্রতি আমাদের শুভেচ্ছা। আজকের আমাদের টপিক হল অ্যানালাইসিস অফ সিম্পটম, মোস্ট ইম্পর্টেন্ট ফর দি ক্লিনিক্যাল মেডিসিন, not for medicine, rather surgery and gynecology also. তুমি যেখানে কেন সারা জীবন as a doctor or as a professional তোমাকে symptom and analysis করতে হবে, এবং এটা করি আমরা সাধারণত রোগ ডায়াগনোস করি। এবং বেশিরভাগ রোগ আমাদের কথা বলার মাধ্যমে, that is patient এর সাথে history বা physical examination করি, more than 90% বলতে পারো রোগ ডায়াগনোসিস হবে। বাকি যে 10% অথবা এই যে থ্রু আমরা হিস্ট্রি বা ফিজিক্যাল এক্সামিনেশন করে আমরা যেটা ধারণা নিলাম ইনিশিয়াল যে অ্যাসেসমেন্ট সেটাকে কনফার্ম করা হবে ইনভেস্টিগেশন করে। অ্যাজ এ স্টুডেন্ট অফ দি থার্ড ইয়ার আমরা আগেও বলেছি যে আওয়ার মোস্ট ইম্পর্টেন্ট ডিউটিস উইল বি টু অ্যানালাইজ দি সিমটম অ্যান্ড সাইন, এতটুকুই। এবং হিস্ট্রি টেকিং এর যে স্টেপসগুলো তোমাদের মনে আছে নিশ্চয়ই, সেই স্টেপসগুলোর মধ্যে আপ ইনভেস্টিগেশন, ফিফথ ইয়ারে গিয়ে হবে গিয়ে ম্যানেজমেন্ট, এটা একটা একটা করে আস্তে আস্তে অ্যাড হবে। যেমন আমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পড়েছি অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এখানে ওই জিনিসগুলোকে আমরা কাজে লাগানোর চেষ্টা করবো। আজকে আমাদের ক্লাস হলো অ্যানালাইসিস অফ সিমটম অ্যান্ড সাইন, কিভাবে এটা করা হয় সেই বেসিক প্রিন্সিপলটুকু আমরা দেখবো। এটা করতে গিয়ে আমাদের টোটাল ক্লাসটা 45 মিনিটস, সেই 45 মিনিটসে আমরা আমাদের পার্সেন্টেজগুলো রেকর্ড করা হবে এবং এটা পরবর্তীতে কাউন্ট করা হবে ফর ইউর এলিজিবিলিটি টু অ্যাপিয়ার ইন দ্য এক্সাম। তোমাদের ক্যামেরাগুলো অফ করে রাখবে এই ক্লাস আওয়ারের সময়, ক্যামেরাগুলো অফ করে এবং সাউন্ডটাকে মিউট ও ক্যামেরা অন করে রেখে সাউন্ডটাকে মিউট করে দিবে, মিউট করে দিলে তাহলে আমাদের কথা বলতে সহজ হবে। তুমি ক্লাস চলাকালীন সময়ে ক্লাস লিভ করবে না, দিস ইজ এ রিকোয়েস্ট টু অল অফ ইউ। লাস্টলি যে ইনস্ট্রাকশন তোমাদের সেটা হলো, যদি কোনো ডিফিকাল্ট এরিয়া হয় অথবা কোথাও কোনো ক্লাউডি এরিয়া থাকে তাহলে তুমি এটাকে পয়েন্টটাকে তুলে রেখো, ক্লাস শেষে প্রয়োজনে আমরা আলাপ করবো, অথবা একদম ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে যে কোনো সময় ইউ ক্যান মেক ইট ক্লিয়ার বাই পার্সোনাল কন্ট্যাক্ট আইদার ওভার টেলিফোন অর থ্রু পার্সোনাল ডিসকাশন। আমাদের আজকে প্রেজেন্টেশন আউটলাইন ডেফিনেশন, সিমটম কাকে বলি, সাইন কাকে বলবো সেটা, সিমটম এবং সাইনগুলো কি, কিভাবে অ্যানালাইসিস করা হবে, হাউ টু অ্যানালাইজ, দেন কি কি সিমটম কমন থাকে, কমন সিমটম এবং সাইন কি কি আছে সেগুলো দেখা। আমরা এটা পড়লাম কেন, আমাদের অবজেক্টিভস কি, এবং এই সেশনটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের এটাকে রিমুভ করে দাও, মিউট করে দিয়ে দিন, মিনিমাইজ করে দিন। এই সেশনটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা জানতে পারবো যে সিমটম এবং সাইনকে কিভাবে ডিসক্রাইব করা হয় অথবা অ্যানালাইসিস কেমনে করা হয়, এক্সামিন কিভাবে একটা সাইনকে এক্সামিন করি, আমরা বেড সাইডে কিভাবে সাইনকে এক্সামিন করি বা অ্যানালাইসিস কেমনে করি, একটা সিমটম এবং সাইন তার কোন ডিজিজের সাথে কোরিলেট করে, সেই ডিজিজটার সাথে আমরা এটাকে কোরিলেট করতে পারছি কিনা সেটা দেখা। আর শেষে প্ল্যান অফ ইনভেস্টিগেশন, দিস ইজ নট আওয়ার পার্ট, রাদার ফোর্থ ইয়ার, আমি সেদিন এটাকে বোল্ড করে নিই, যেমন সেটা নর্মাল রেখে দিয়েছি। আর প্ল্যান অফ ম্যানেজমেন্ট, দিস ইজ এ পার্ট অফ ফিফথ ইয়ার। তাইলে আমাদের আজকের অবজেক্টিভস হলো
analysis of the symptom and sign, examination of the sign, and correlation of the symptom and signs with the disease. Symptom ki. Symptom holo patient sadharonoto je complaint gulo eshe kore. Suppose fever. বেশ মানুষে বললো আমি ফিভারে সাফার করতেছি অথবা আমার চার দিন থেকে জ্বর আসছে, এটা হলো সিমটম হেডেক। তাইলে দি কমপ্লেন্স অফ পেশেন্টস হুইচ কম্পেলস টু অ্যাটেন্ড দ্য ডক্টর, যে কমপ্লেনের জন্য, যে প্রবলেমের জন্য একজন রোগী তার ডাক্তারের সাথে কথা বলতে বাধ্য হয় বা তাকে বাধ্য করে, সেটি হলো দি সিমটম বা কমপ্লেন। এর মধ্যে ফিভার একটা এক্সাম্পল, ফিভার একটা সিমটম, এবং anorexia that is tendency for vomiting, vomiting tendency, this is another symptom. Nausea, anorexia loss of interest to food, and nausea holo tendency to vomit, vomiting tendency. Vomiting itself is a symptom. Headache, this is another symptom. There are many symptoms amra pabo bibhinno system wise eta categorize kore dite pare, jemon cardiovascular system, respiratory system, gastrointestinal system, nervous system. সিস্টেম দেখতে পারি আর কতগুলো সিমটম আছে যেগুলো সমস্ত সিস্টেমের সাথে কমন। এই দেখো এখানে যে কটা বলা হলো এটা যে কোনো সিস্টেমের সাথে রিলেটেড হতে পারে। জেনারেল আর নন স্পেসিফিক সিমটম, যেমন যেটা সব সিস্টেমের সাথে থাকতে পারে সেটা হলো, সেটাকে বলা হবে জেনারেল অথবা নন স্পেসিফিক সিমটম। আর স্পেসিফিক সিমটম হলো রিলেটেড টু স্পেসিফিক অর্গান আর সিস্টেম। যেমন আমরা যদি বলি যে ভমিটিং, ভমিটিংটা মোস্টলি ইট ইজ রিলেটেড উইথ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম। কাফ अगेन মোস্টলি রিলেটেড উইথ রেসপিরেটরি সিস্টেম, তাহলে এটা রেসপিরেটরি সিস্টেমের একটা সিমটম। জন্ডিস যদি বলি আমরা, জন্ডিস দিস ইজ এ স্পেসিফিক সিমটম ফর হেপাটোবিলিয়ারি ডিজিজ। তাহলে এরকম কিছু সিমটম আমরা পাবো যেটা নন স্পেসিফিক সব জায়গায় হতে পারে বা ম্যাক্সিমাম জায়গায় হতে পারে, আর একটা হলো স্পেসিফিক সিমটম যেটা কোনো একটা অর্গান অথবা কোন সিস্টেমের সাথে মোস্টলি রিলেটেড, এটাকে বলবো আমরা স্পেসিফিক সিমটম। সিমটমের মধ্যে জেনারেল কনসেপ্ট অফ দি পেইন, আমরা কিভাবে অ্যানালাইসিস করব কনসেপ্ট অফ দি পেইন, যেমন চেস্ট পেইন, অ্যাবডোমিনাল পেইন, ফিভার, ডিসনিয়া, কাফ, এক্সপেক্টোরেশন, হিমোক্রাইসিস, এই সবগুলো কিন্তু সিমটম এবং কিছু কিছু এমনি সাইন আছে। অ্যানোরেক্সিয়া, নোজিয়া, ভমিটিং, ওয়েট লস, ওয়েট গেইন, এগুলো সিমটম। Hematemesis, that is vomiting of blood, melena, passage of blood, altered blood with stool, hematochezia. তোমাদের এই ডেফিনেশন গুলো কিন্তু জানতে হবে, টার্ম গুলো জানতে হবে, যখনই কোনো একটা ডিফিকাল্ট বা একটা নিউ টার্ম পাবে সেটাকে বেসিক্যালি এটা টার্মটা কি মিন করে বা এটার অর্থ কি সেটা আমরা বোঝার চেষ্টা করবো। মেডিসিন বা সার্জারি পড়া অথবা মেডিকেল সায়েন্সে পড়া টার্মের যদি তুমি মিনিং জানো তাহলে অর্ধেক করা হয়ে যাবে, এটা মনে রাখতে হবে সবসময়। সেই জন্য এই সিমটমগুলো আমাদের কোনো নর্মাল ইংলিশ নয়, এটা টেকনিক্যাল ইংলিশে বা প্রফেশনাল, সেই জন্য এই টার্মসগুলোকে জানা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হবে। হেমাটোমেসিস, ইট ইজ দ্য ভমিটিং অফ ব্লাড। মেলেনা, ইট ইজ দ্য প্রেজেন্স অফ অল্টার্ড ব্লাড ইন স্টুল। হেমাটোকেজিয়া, প্রেজেন্স অফ ফ্রেশ ব্লাড, দ্যাট ইজ রেড, ফ্রেশ ব্লাড ইন দ্য স্টুল, দ্যাট ইজ হেমাটোকেজিয়া, প্রসেস অফ ব্লাড থ্রু উইথ স্টুল। ডায়রিয়া, ডায়রিয়া তো আমাদের অত্যন্ত পরিচিত, এটা ইংলিশ নর্মাল ইংলিশের মধ্যে একটা টার্ম এবং আমাদের মেডিকেলও হয়েছে। ডিসেন্ট্রি, কনস্টিপেশন, এসবগুলো টার্ম নিশ্চয় তোমাদের কাছে পরিচিত নিচের টার্মগুলো। ইডিমা, ইডিমা দিস ইজ দ্য অ্যাবনর্মাল কালেকশন অফ ফ্লুইড ইন দ্য ইন্টারস্টিশিয়াল অর টিস্যু স্পেসিস। তাহলে ইডিমাকে যদি আমরা অ্যাবনর্মাল, আমরা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আছে সেটা একটা নর্মাল অ্যামাউন্ট থাকে, এই অ্যামাউন্টটা যখন ক্রস করে যাবে বা ওভার হয়ে যাবে এবং এক্সেসিভ অ্যামাউন্ট যদি হয় বা অ্যাবনর্মাল অ্যামাউন্ট যদি হয় তখন সেটাকে বলবো আমরা ইডিমা। অ্যাসাইটিস, ইডিমা ইট ইজ দ্য কালেকশন অফ ফ্রি ফ্লুইড ইন দ্য ইন্টারস্টিশিয়াল স্পেস। সাইমালটেনিয়াসলি অ্যাসাইটিস ইজ দ্য কালেকশন অফ ফ্রি ফ্লুইড ইন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। তাহলে পেরিটোনিয়াল ক্যাভিটিস যদি হয় তাহলে সেটাকে বলি আমরা অ্যাসাইটিস, আর যদি টিস্যু স্পেসে হয় ইন্টারস্টিশিয়াল স্পেসে সেটাকে বলি আমরা ইডিমা। লাইক অ্যাসাইটিস যদি প্লুরাল স্পেসে কালেকশন হয় সেটাকে বলি আমরা প্লুরাল ইফিউশন। জন্ডিস, জন্ডিস এই টার্মটা আমাদের কাছে অত্যন্ত পরিচিত, ইট ইজ দ্য ইয়েলোইশ ডিসকালারেশন
It is a yearly discoloration of conjunctiva, skin, and mucous membrane due to accumulation of the excessive amount of serum bilirubin or bilirubin in the serum or blood. এটা তোমার physiology পড়ে আসছো, this definition. The abnormal or excessive amount of bilirubin in the serum or blood. Then syncope, syncope and seizure. Syncope মানে কি তোমরা নিশ্চয় শুনেছ যে মাথা ঘুরে পড়ে যায় বা পড়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে, এই যে ট্রানজিয়েন্ট লস অফ কনশিয়াসনেস এটাকে আমরা বলি সিনকোপ। সিনকোপটা অনেকগুলো কারণ আমরা পাবো পরবর্তীতে, এটা কার্ডিয়াক কজ হতে পারে এবং নিউরোলজিক্যাল কজ হতে পারে, এর বাইরেও কিছু কজ আছে। তো সিনকোপ মানে হলো ট্রানজিয়েন্ট লস অফ কনশিয়াসনেস ডিউ টু সিজেশন অফ সার্কুলেশন ইন দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার। ব্রেনে যদি কারো ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায় সাময়িক অল্প সময়ের জন্য, তার জন্য যদি কেউ অজ্ঞান হয় সেটাকে বলা হবে সিনকোপ। সিজার আমরা খিসুনি যেটাকে বলি, মৃগি রোগ যেটাকে বলি, তাহলে খিসুনি যেটা সেটা হলো সিজার অথবা কনভালসিভ ডিসঅর্ডার। ফেন্টিং, ফেন্টিং অ্যান্ড সিনকোপ মোর অর লেস সেম, কেউ পড়ে গেল অজ্ঞান হয়ে ফেন্ট হয়ে গেল আমরা বলি প্রায় অথবা সিনকোপ। পালপিটেশনস, ইট ইজ দ্য অ্যাবনর্মাল সেন্সেশন অফ হার্ট বিট, হার্ট যে চলছে সেটা যদি কেউ ফিল করতে পারে, বুকটা দুপ দুপ করছে বা বেশি বেশি করে হার্টটা রান করছে, তাহলে সেটাকে আমরা বলি পালপিটেশন। এটার পালপিটেশনটাকে আমরা মেজার করি পালস দিয়ে এবং এটাকে বলা হয় টিকিকার্ডিয়া। হেডেক, মাথা ব্যথা হয়নি এমন কেউ নেই, ভার্টাইগো দ্যাট ইজ মাথা ঘুরানো, সেন্সেশন অফ স্পিনিং অফ দি হেড অর দি এনভায়রনমেন্ট, এটাকে বলি আমরা ভার্টাইগো। আর ইউ উইথ মি? হ্যালো, ইয়েস স্যার। প্যারালাইসিস, প্যারালাইসিস ভার্টিগোটা একটু আবার বলেন। পার্ডন, ভার্টিগোটা একটু আবার বলেন। ভার্টাইগো, জি স্যার, ভার্টাইগো, ভার্টাইগো ইট ইজ দ্য স্পিনিং অফ হেড, মাথা ঘুরে যেটা সোজা মাথা ঘুরে অথবা চারদিক ঘুরছে মনে হয়, ইট ইজ দ্য স্পিনিং অফ হেড অর দ্য এনভায়রনমেন্ট। হেড হতে পারে এনভায়রনমেন্ট, কারো মনে হবে যে মাথাটা ঘুরছে না চারদিকটা ঘুরছে, আবার কারো মনে হবে যে মাথাটা ঘুরছে, তাহলে এটাকে বলা হবে ভার্টাইগো, ইট ইজ অ্যান অ্যাবনর্মাল সেন্সেশন। দেন প্যারালাইসিস, প্যারালাইসিস দ্য লস অফ পাওয়ার, কোনো অর্গানের যদি বা কোনো মাসেলের পাওয়ার যদি চলে যায় তখন সেটাকে বলবো আমরা প্যারালাইসিস। এটা পার্শিয়াল হতে পারে, কমপ্লিট প্যারালাইসিস, পার্শিয়াল প্যারালাইসিস হতে পারে। মুভমেন্ট ডিসঅর্ডার, তোমরা অনেক রোগীদেরকে দেখছো হয়তো যে হাত কাঁপে, মাথা কাঁপে বা হাঁটতে গেলে হাঁটতে পারে না, তাহলে এই যে প্রবলেম যেটা এগুলোকে বলা হবে মুভমেন্ট ডিসঅর্ডার, দ্যাট ইজ ডিফিকাল্টি ইন মুভিং অর মুভমেন্ট। ডিসঅর্ডারস অফ গেট, হাঁটতে গিয়ে কেউ হয়তো বাঁকা হয়ে হাঁটে, কেউ সামনের দিকে ঝুঁকে হাঁটে, কেউ পা টেনে টেনে হাঁটে, পা তুলে হাঁটে কেউ পরে অ্যাবনর্মালি, তাহলে এই যে গেইটের যে অ্যাবনর্মালিটি আমরা যেটা নর্মালি যেটা হাঁটি সেটাকে বলা হবে গেইট, এবং কারো যদি এখানে ডিফিকাল্টিস থাকে তবে সেটাকে বলা হবে ডিসঅর্ডারস অফ গেইট। আমরা পরবর্তীতে ডিটেলস পাবো এগুলো। কোমা, কোমা হলো আনকনশিয়াসনেস অথবা কোমা, এর একটা খুব সুন্দর ডেফিনেশন আছে। ইট ইজ এ কোমা বলতে আমরা, ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন ইন হুইচ দ্য পেশেন্ট মেক্স নো রেসপন্স টু ইনার নিড অর টু এক্সটার্নাল স্টিমুলাই। আমি কটা কথা বললাম, এটা একটা ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে পেশেন্টের নিজস্ব যে প্রয়োজনগুলো আছে, যেমন খেতে হবে, তার স্টুল পাস করতে হবে, ইউরিন পাস করতে হবে, এই ব্যাপারে তার কোনো ধরনের কোনো নিজস্ব মতামত বা নিজস্ব কোনো ডিজায়ার নেই। আবার বাইরে ঝড় পড়তেছে, বৃষ্টি পড়তেছে, গরম হচ্ছে, কিছু তার আসে যায় না, তার কোনো ধরনের কোনো সেন্সেশন নাই। এরকম একটা সেন্সেশন যদি এরকম কোনো পেশেন্ট যদি হয় তাহলে সেটাকে বলি আমরা আনকনশিয়াস অথবা কোমা। ডেফিনেশনটা হলো ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন অর লস অফ কনশিয়াসনেস হোয়ার দি পেশেন্ট মেক্স নো মিনিংফুল রেসপন্স টু ইনার নিড অর টু অ্যান এক্সটার্নাল স্টিমুলাই। ডিস্টার্বেন্স অফ কনশিয়াসনেস, কোমা হলো একদম লাস্ট স্টেপ, তার আগে কেউ ড্রাউজি হতে পারে, কেউ কনফিউশন হচ্ছে, কারো কনফিউশন হতে পারে, যেমন জিজ্ঞেস করলে এখন দিন না রাত,
সে বললো এখন রাত। তাহলে এই যে অ্যাবনর্মাল সেন্সেশন, অ্যাবনর্মাল কনসাসনেস, এটাকে বা ডিস্টার্বেন্স অফ কনসাসনেস, এটা আমরা বিভিন্ন টার্ম দিয়ে এক্সপ্লেন করি। যেমন কনফিউশনাল স্টেট, ডিলিরিয়াম, ডিজোরিয়েন্টেশন, এরকম অনেকগুলো টার্মস আছে, আমরা আস্তে আস্তে করে পাবো। তাহলে কোমা বা ডিস্টার্বেন্স অফ কনসাসনেসটা হলো কি, ইট ইজ অল্টার্ড কনসাসনেস অথবা অল্টারেশন অফ দি সেন্স কনসাসনেস। ইউরিনারি সিমটমগুলোর মধ্যে অ্যানোরিয়া, নো ইউরিন, এক অর্থাৎ যেখানে আসবে মেডিকেল সাইজে সেখানে হলো নো, তাহলে ইউরিয়া মানে হলো ইউরিন পাস করানো বা ইউরিন ফরমেশন, তাহলে অ্যানোরিয়া, নো ফরমেশন অফ ইউরিন অর সিজেশন অফ ফরমেশন অফ ইউরিন। অলিগোরিয়া, অলিগো যেখানে দেখবে, অলিগোর কথার অর্থই হলো অল্প পরিমাণ, আগে যা নর্মাল ছিল তার থেকে পরিমাণ কমে গেছে, তাই অলিগো মানে অলিগো ইউরিয়া, ইউরিনের অ্যামাউন্টটা কমে গেছে। ইট ইজ স্ক্যান্টিমিক সলিউশন আমরা কখনো কখনো বলি। নকচুরিয়া, নকটার্নাল মানে হলো নাইট, যে কোনো নাইটের কন্ডিশনকে ডিসক্রাইব করার জন্য নকটার্নাল কথাটা ব্যবহার করা হয় এবং নকচুরিয়া বলা হয়। পলিউরিয়া, যেখানে দেখবে পলি, পলি মানে হলো মাল্টিপল বা হিউজ নাম্বার অথবা ইনক্রিজ ইন দ্য নাম্বার, তাহলে বারবার যদি হয় কোনো জিনিসে পলিউরিয়া, তাহলে ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ মিক্সুরেশন, ইনকন্টিনেন্স অ্যান্ড এনিউরিসিস। ইনকন্টিনেন্স মানে কোনো একটা অর্গান বা কোনো একটা স্ফিংটার যদি সে ভালোভাবে কাজ না করতে পারে, সেখান থেকে যদি কোনো কন্টেন্ট, ওই ওই অর্গানের কন্টেন্ট ইনভলান্টারিলি যদি বের হয়ে যায়, তাহলে সেটাকে বলা হবে ইনকন্টিনেন্স। যেমন অনেক বয়সী মানুষ প্রায় বলে যে প্রস্রাব ধরে রাখতে পারেন, তাহলে এই যে অটোমেটিক্যালি প্রস্রাবটা হয়ে গেল, এটাকে বলা হবে ইনকন্টিনেন্স অফ ইউরিন। ইন দ্য সেম ওয়ে কখনো যদি কারো ডায়রিয়া হয়, দেখা গেল ইনভলান্টারিলি অথবা নিজের ইচ্ছার বাইরে তার স্টুলটা বের হয়ে গেল, এটাকে বলা হবে ইনকন্টিনেন্স অফ স্টুল। তাহলে ইনকন্টিনেন্স মানে হলো ইনকন্টিনেন্স, ইনভলান্টারি ইভ্যাকুয়েশন অফ অ্যান অর্গান আইদার ইন পার্ট অর ইন টোটাল। দেন ইজ দ্য অ্যানিউরিসিস, আমাদের প্রায় শুনতে হয় যে বেবিরা বা ছোট বাচ্চারা বিছানায় প্রস্রাব করে রাতে, তাহলে রাতের বেলা যদি কেউ বিছানায় প্রস্রাব করে সেটাকে বলা হবে নকটার্নাল অ্যানিউরিসিস, এটা হবে একটা ইনভলান্টারি ইনভলান্টারি ইভ্যাকুয়েশনের মতো বা ইনকন্টিনেন্স মতো। তাহলে আমরা অনেকগুলো সিমটম বললাম, আরো সেখানে প্যারালাইসিস মুভমেন্ট ডিসঅর্ডার গেটটা বলছি আমরা। তাহলে সিমটম আমরা অনেকগুলো সিমটম এখানে দেখো দুইটা ভাগ করলাম সিমটম গুলোকে, একটা হলো নন স্পেসিফিক, নট রিলেটেড উইথ এনি স্পেসিফিক অর্গান অর এনি স্পেসিফিক সিস্টেম, আরেকটাকে বললাম জেনারেল, ইটস এ স্পেসিফিক স্পেসিফিক সিমটম অর রিলেটেড উইথ সাম সিস্টেম অর অর্গান। নন স্পেসিফিকের মধ্যে ফিভার, হেডেক, এগুলো নন স্পেসিফিক। ডায়রিয়াও কখনো কখনো, ওয়েট লস, এটা একটা নন স্পেসিফিক হতে পারে। আর স্পেসিফিকের মধ্যে ভমিটিং, ডায়রিয়া, আনকনশিয়াসনেস, এগুলো নার্ভাস সিস্টেম অথবা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের সাথে রিলেটেড। আমরা এগুলো এতগুলো আর বলা দরকার নেই, অ্যানালাইসিস করতে গিয়ে আমরা কী কী পয়েন্ট দেখব। প্রথমেই আমরা চেষ্টা করব যে কমপ্লেনটা বলুক না কেন সেটাকে ডিফাইন করা। ডিফাইন করা মানে হলো এখানে হোয়াট ডাজ দি পেশেন্ট ওয়ান্ট টু মিন, হোয়াট দি পেশেন্ট ওয়ান্টস টু মিন দ্য বাই দি কমপ্লেন। যেমন সে বলল হেডেক, তাহলে হেডেক বলতে সে কী বুঝাইতে চাচ্ছে, সেটাকে যদি আমি বুঝতে পারি সেটাকে বলবো আমরা ডেফিনেশন। সেকেন্ড হলো সাইট, যদি সিমটম হয় তাহলে অনেক সময় সাইট থাকে না বা সাইট বলতে পারে না বা বলতে কখনো কখনো বলতে পারে, যে পেন, পেন যদি হয়, পেন যদি তার সিমটম হয় তাহলে সাইট কোথায়, অ্যাবডোমেন, হেডেক অথবা কোনো বডি এক অথবা কোনো জয়েন্ট পেন, এটা হলো সাইট। থার্ড হলো তার ডিউরেশন, ফর হাউ লং দ্য সিমটম ইজ পার্সিস্টিং অর ফর হাউ লং দি পেশেন্ট ইজ কমপ্লেনিং অ্যাবাউট দি সিমটম। তাহলে সাপোজ একটা ফিভারের কমপ্লেন করলো অথবা একটা পেনের কমপ্লেন করলো, তাহলে আমরা পেনটা কি সেটা আগে জানলাম যে পেন বলতে সে বেসিক্যালি কী বোঝাচ্ছে, দ্বিতীয়ত জানতাম জানলাম যে কোন জায়গাটাতে সেটা বুঝতে পারি কিনা, তিন নম্বর হলো এটা ডিউরেশন কত, চার নম্বর হবে মোড অফ অনসেট, হাউ ইট স্টার্টেড। মোড অফ অনসেট মানে হলো সাডেনলি শুরু হলো না আস্তে আস্তে করে শুরু হলো, যদি সাডেনলি শুরু হয় তারপর সেটাকে বলি আমরা অ্যাকিউট অনসেট বা সাডেন অনসেট।
আর যদি আস্তে আস্তে করে শুরু হয় সেটাকে বলি আমরা ক্রনিক অনসেট অথবা সাব অ্যাকিউট বা ইনসিডিয়াস অনসেট। তাহলে কত তাড়াতাড়ি শুরু হলো বা কত আস্তে আস্তে শুরু হলো, সিভিয়ারিটি, সিভিয়ারিটি মানে দ্যাট ইজ দ্যার গ্রাভিটি, কতখানি বেশি বা কতখানি কম, হাউ ফাস্ট সিভিয়ার, যেমন হেডেক, সিভিয়ার হেডেক, কেমন মাথা তুলতে পারছে না, বসতে পারছে না, আবার কেউ বললো যে অল্প অল্প মাথা ব্যথা, তাহলে এটা হলো সিভিয়ারিটি। ক্যারেক্টার, প্রত্যেকটা জিনিস একটা নিজস্ব ক্যারেক্টার আছে। যেমন আমরা যদি হেডেক বলি, হেডেকটার তার ক্যারেক্টার কি হবে, সেটা কি সকালে হয় না রাতে হয়, পুরো মাথার মধ্যে হয় না কোনো একটা এরিয়াতে হয়, এটা কি নড়াচড়া করলে বাড়ে না চুপ করে শুয়ে থাকলে বাড়ে। তাহলে এই যে কতগুলো ওর সাথে ক্যারেক্টারিস্টিক্স, প্রত্যেকটা জিনিসের সিমটমে কতগুলো ক্যারেক্টার থাকতে পারে, সেই ক্যারেক্টারটা আমরা ডিসক্রাইব করার চেষ্টা করব। রেডিয়েশন, যে সিমটম বললো সাপোজ চেস্ট পেইন, তাহলে চেস্ট পেইন যদি হয় চেস্ট পেইনটা অন্য কোনো জায়গাতে এক্সটেনশন হয় কিনা এটাকে বলা হবে রেডিয়েশন। কখনো কখনো চেস্ট পেইন শোল্ডারে আসে, কখনো কখনো চেস্ট পেইন অ্যাবডোমিনে আসে, কখনো কখনো চেস্ট পেইন হাতে চলে আসে। তাহলে এই যে এক জায়গা থেকে আর এক জায়গায় এক্সটেনশন, এটাকে বলা হবে রেডিয়েশন। তাহলে আমরা এখানে কটা পেলাম, সাতটা। দিজ আর দি পয়েন্টস ফর অ্যানালাইসিস অফ দি সিমটম, আরও আছে। তাহলে এই সাতটাকে আগে দেখি, ডেফিনেশন, সাইট, ডিউরেশন, মোড অফ অনসেট, সিভিয়ারিটি, ক্যারেক্টার অ্যান্ড রেডিয়েশন। আট নম্বর হলো অ্যাকম্পেনিমেন্টস অর অ্যাসোসিয়েটেড ফিচার্স। যেমন হেডেক কমপ্লেন হলো, তাহলে অ্যাকম্পেনিং ফিচার কি হতে পারে, হেডেকের সাথে অনেক ক্ষেত্রেই ভমিটিং, ঘুমাতে পারে না, স্লিপ ডিস্টার্বেন্স হয়। তাহলে এই যে দুইটা জিনিস বললাম, ভিজুয়াল ডিস্টার্বেন্স হয় কখন কখন, ঘাটটা নাড়তে পারে না, ঘাটটা শক্ত হয়ে যায়, স্টিফনেস অফ দি নেক, তাহলে এই যে কথাগুলো বললাম, কখন ইরিটেবিলিটি হয়, এই সবগুলো কথা, অল দিজ আর দি অ্যাসোসিয়েটেড ফিচার্স অফ হেডেক। কি কি বললাম, ভিজুয়াল ডিস্টার্বেন্স, ভমিটিং, স্টিফনেস অফ দি নেক, স্লিপ ডিস্টার্বেন্স। তাইলে যখনই পেশেন্ট হেডেকের কমপ্লেন করবে তখনই আমরা জিজ্ঞেস করবো তার সাথে এই জিনিসগুলো আসে কি নেই। অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, হেডেকটা কি করলে বাড়ে, তোমরা নিশ্চয়ই কারো না কারো কখনো হেডেক হয়েছে, হেডেক হলে তুমি মাথাটাকে যদি নাড়াইতে থাকো তাহলে হেডেক কি বাড়বে, যদি চুপ করে শুয়ে থাকো হেডেক অনেক সময় কমতে পারে। তাহলে এই যে মুভমেন্ট, মুভমেন্টের জন্য যে হেডেকটা অ্যাগ্রাভেট করলো, দিস ইজ অ্যান অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর ফর হেডেক। কখনো কখনো রিলিভিং ফ্যাক্টর, এখানে যেটা বললাম একটু আগে, সেটা হলো মাথাটা যদি আমি স্টিল বা না নাড়াচাড়া করি, এক জায়গায় স্থির করে রাখি, তাহলে ব্যথাটা কম লাগে, তাহলে এটা একটা রিলিভিং ফ্যাক্টর। এরকম মাথা যদি ব্যথা হয় তাহলে আমরা কি করি, প্যারাসিটামল দিই অথবা ব্যথার ওষুধ দিই, দিস ইজ অ্যানাদার রিলিভিং ফ্যাক্টর। কখনো দিলে দিনের আলোয় যদি কেউ বাইরে যায় তখন তার মাথা ব্যথা বেশি হয়, তাহলে অন্ধকারে বসে থাকা, অন্ধকারে রেস্ট নেওয়াটা তার রিলিভিং ফ্যাক্টর। তাহলে ওই সিমটম যেটা থাকবে সেই সিমটমের অ্যাগ্রাভেটিং এবং রিলিভিং কোনো ফ্যাক্টর আছে কিনা সেটাকে দেখা। ডায়ুরনাল ভেরিয়েশন, ডায়ুরনাল ভেরিয়েশন হলো সকালবেলা কম না বেশি, বিকালবেলা কম না বেশি, কিছু কিছু পেইন আছে রাতে বাড়ে, কিছু ফিভার আছে বিকালে আসে, কিছু কাশি আছে সকালে বাড়ে। তাহলে এই যে দিনের সাথে বাড়া বা কমা এটাকে বলা হবে ডায়ুরনাল ভেরিয়েশন। দেন পিরিয়ডিসিটি, পিরিয়ডিসিটি হলো, পিরিয়ড মানে হলো একটা পিরিয়ড আসে আর একটা পিরিয়ড নেই, বা একটা সময় আসে আর একটা সময় নেই। আমাদের অ্যাবডোমিনাল পেইন, বিশেষ করে পেপটিক আলসারের পেইন যেটা হয় বা গ্যাস্ট্রিক পেইন যেটা হয়, সেটা পিরিয়ডিসিটি কেমন, সাধারণত পেইনটা দুই তিন মাস কন্টিনিউ করে, দুই তিন মাস কন্টিনিউ করার পরে অটোমেটিক্যালি পেইনটা কিছুদিনের জন্য স্টপ হয়ে যায়, আবার দুই তিন মাস পরে আসে। এই যে এভরি টু অর থ্রি মান্থ কন্টিনিউশন অফ দি পেইন উইথ এ রিলিভিং ইন্টারভাল, এটাকে এরকম যদি কোনো সিমটম হয় সেটাকে এই এই যে ক্যারেক্টার এটাকে বলো পিরিয়ডিসিটি। তাহলে পিরিয়ডিসিটি কখনো কখনো আসে, কোনো কোনো জিনিসে কোনো জায়গায় নেই। রিলেশনশিপ উইথ ফুড, পেট ব্যথা আছে, যেমন হাঙ্গার পেইন যেটা আমরা বলি, পেট ক্ষুধা হলেই পেট মোশড়ায়, আমরা বলি না
then is a pet mostrano kudar sathe the we call it hunger eta really hoy ki diye khawar pore ar kichu na pele ektu hater kache pani paoa gelo ektu pani khele byatha ta kome gelo then ei je relationship with food othoba ekta biscuit khelam othoba ektu khawar khelam byatha ta kome gelo kichu kichu pain ache abdominal pain khawar pore byatha bare tele kono pain abdominal pain relationship with food ache that is seta relieve kore othoba food seta ke aggravate kore abar kono pain ache the food er sathe kono dhoroner kono relationship nei tele jemon headache jodi boli headache er relationship with food nei abdominal pain jodi boli peptic ulcer taile tar relationship with food ache cholecystitis pain that is gallbladder inflammation is in the pain hai tar jonno food er sathe relationship thake tele eta relationship with food टेबिल देखाई কিভাবে এই 13টা পয়েন্ট দিয়ে অ্যানালাইসিস করব তোমরা এখানে দেখো তুমি এখানে যেটা দেখানো হলো পেইন তুমি দেখতেছো কলামে দেখা যায় স্লাইডটা জি স্যার যাচ্ছে পেইন পেইন আছে ফিভার আছে ডিসনি আছে জন্ডিস আছে আর বাম দিকে কলামটা আমি রেখেছি কি কি পয়েন্টস দিয়ে আমরা অ্যানালাইসিস করব এটা দেখো আমরা প্রথমে বলছিলাম ডেফিনিশন তাহলে এই যে কথাটা পেইন বলতে আমি কি বুঝি ফিভার বলতে কি বুঝি কথাগুলো এই কথাগুলো হলো ওই সিম্পটমের ডেফিনিশন বা সিম্পটমটা বলতে কি বোঝানো হলো সেকেন্ড পয়েন্ট যেটা আমরা বলছিলাম ওখানে সাইট দেখো পেইন এর টাইপ থাকবে তাই না হেড হতে পারে অ্যাবডোমেন হতে পারে জয়েন্ট হতে পারে ফিভারের কি কোনো সাইট আছে আমার মাথায় জ্বর আসছে হতে পারে নো স্যার হ্যাঁ নো স্যার তাহলে এখানে ফিভারের কোনো সাইট নেই এটা যে কোনো জায়গা ফিভার সব জায়গায় শরীরে সব জায়গায় জ্বর আসবে আবার রেসপিরেটরি ডিস্টেস এটা কোনো সাইট আছে এটা কোনো সাইট নেই জন্ডিস এটার কোনো সাইট নেই তাহলে এটা যখনই এই জিনিসগুলো আসবে তখন সমস্ত শরীরে আসবে বা পুরো অর্গানে বডিতে ডিউরেশন পেইন এর ডিউরেশন আছে ফিভার ডিউরেশন থাকবে ডিসনিয়ার ডিউরেশন থাকবে জন্ডিসের ডিউরেশন থাকবে মোড অফ কনসেপ্ট আমরা বলছিলাম যে মোড অফ কনসেপ্ট গুলো তাহলে পেইন ফিভার ডিসনিয়ার প্রত্যেকটাই মোড অফ কনসেপ্ট থাকবে অ্যাকিউট হলো না আস্তে আস্তে করে শুরু হলো সিভিয়ারিটি তাহলে এই কটা সিমটম সবগুলোর কোনটা সিভিয়ার কোনটা পেইন সিভিয়ার ফিভার সিভিয়ার দ্যাট ইজ হাই রেজ অফ টেম্পারেচার ডিজনিয়া সিভিয়ার জন্ডিস সিভিয়ার তাহলে এরকম মাইল্ড মডারেট সিভিয়ার তাহলে সিভিয়ারিটি এটাকে থাকতে হবে এটা ক্যারেক্টার পেইনের ক্যারেক্টার আছে যেমন আমি একটা পিন দিয়ে যদি একটা গুঁতা দিই অথবা একটা ফুটা দিই তাহলে যে পেইন হবে আমি একটা মোসর যদি দিই তাহলে একরকম পেইন হবে পিন দিয়ে ফুটা দেওয়ার পরে বা নিডল দিয়ে প্রিক করার পরে যে পেইনটা হবে এটাকে বলা হবে প্রিকিং পেইন অথবা ল্যান্সিনেটিং পেইন ল্যান্সেট মানে হলো নিডল তো ল্যান্সেট ঢুকলে যে পেইন হবে দ্যাট ইজ এ ল্যান্সিনেটিং পেইন অর প্রিকিং পেইন আবার আমি একটা জিনিসকে যদি মোসরাই এরকম পাক হাতে নিয়ে মোসরাইলাম মোসরানোর পরে যে পেইন হবে দ্যাট ইজ ডু কল ইট স্প্যাসমোডিক পেইন যেমন পেট ব্যথা আমরা প্রায় বলি পেট মোসরাই তো পেট মোসরানো মানে কি দেয়ার ইজ সাম পেইন ইন দ্য অ্যাবডোমেন হুইচ ইজ লাইক which sensation is like twisting. Then twist করলে যেরকম pain হয় এটাকে বলা হবে spasmodic pain. আবার fever character কিরকম কিছু কি আমরা পরে পাবো description এ fever এ যেমন যে কিছু fever আছে টানা লাগা থাকে এটাকে বলা হবে continuous fever. কিছু জ্বর আছে একবার জ্বর আসলো জ্বর কিছুক্ষণের জন্য কমে গেল আবার আসলো তাহলে এটা আর একটা character. ডিসনিয়ার ক্যারেক্টার আছে এরকম রাতে হয় দিনে হয় কাজ করলে হয় রেস্টে হয় এরকম ডিসনিয়ার ক্যারেক্টার পাবো জন্ডিস জন্ডিসের
ক্যারেক্টার সাধারণত ফ্লাকচুয়েটিং জন্ডিস কিছু কিছু জায়গায় থাকে, সেটা আমরা পরে দেখতে পাবো। এরপরে হলো রেডিয়েশন বলছি। হ্যালো স্যার, জন্ডিসের সাইড আছে না কোথায় দেখে? যেমন নীল বেড, তারপর হচ্ছে স্ক্লেরা, ওখানে দেখে না জন্ডিসের সাইড আছে না? হ্যালো তোমাদের কথাগুলো শুনতে আমার একটু প্রবলেম হচ্ছে। হ্যালো হ্যালো স্যার, আমার কথাগুলো তোমরা বুঝছো কিনা? জি স্যার, জি স্যার, বোঝা যায় কথাগুলো? জি স্যার। ওকে, তাহলে আমরা রেডিয়েশন বললাম কি? নেক্সট ইজ অ্যাসোসিয়েটেড ফিচার্স, রেইনের সাথে অ্যাসোসিয়েট ফিচার আছে কিনা। যেমন আমরা হেডেকে বলছিলাম, তার হেডেকের সাথে ভমিটিং থাকতে পারে, ভিজুয়াল ডিস্টারবেন্স থাকতে পারে, ফটোফোবিয়া বলি আমরা, লাইট দেখলে তার খারাপ লাগতে পারে, নেক স্টিফনেস থাকতে পারে, তাহলে এইগুলো অ্যাসোসিয়েট ফিচার। এবং অনেকগুলো পেনের সাথে অ্যাসোসিয়েট ফিচার থাকবে, বা অন্য সিমটমগুলোর সাথে অ্যাসোসিয়েট ফিচার আছে কিনা আমরা সেরকম দেখার চেষ্টা করবো। অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, আমরা অ্যাগ্রাভেট ফ্যাক্টর একটু আগে বলছিলাম যে কিসে কিসে বাড়ে, কিসে কমে, সেটাকে বলা হবে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। দেন রিলিভিং ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর আমরা একটু আগে আলাপ করেছি যে ফিভারের রিলিভিং ফ্যাক্টর আছে কিনা, বা জন্ডিসের রিলিভিং ফ্যাক্টর আছে কিনা। জন্ডিস সাধারণত তেমন কোনো রিলিভিং ফ্যাক্টর নেই। ডায়ারনাল ভেরিয়েশন, এটা ফিভারের সাথে থাকবে, পেনের সাথে থাকতে পারে, রেসপিরেটরি ডিস্টেন্সে থাকতে পারে, জন্ডিসের সাধারণত ডায়ারনাল ভেরিয়েশন থাকে না সাধারণত। দেন পিরিওডিসিটি, পেইন, পেইনের পিরিওডিসিটি, বিশেষ করে তোমার অ্যাবডোমিনাল পেইন যেটা আছে, স্পেসিফিক্যালি পেইন অফ দি পেপটিক আলসার, এটা পিরিওডিসিটি থাকে। ফিভারের পিরিওডিসিটি থাকে কখনো, কখনো থাকে না। ডিজনিয়ার পিরিওডিসিটি থাকতে পারে, নাও থাকতে পারে, এটা পিরিওডিসিটি থাকবে কখনো। জন্ডিসের কোনো পিরিওডিসিটি নেই। রিলেশনশিপ উইথ ফুড, ফিভারের কোনো পেইনের রিলেশনশিপ উইথ ফুড থাকতে পারে, নাও থাকতে পারে, ফিভারের রিলেশনশিপ উইথ ফুড সাধারণত নেই। রেসপিরেটরি ডিস্ট্রেসের কখনো থাকে, কখনো থাকে না। জন্ডিসের সাধারণত রিলেশনশিপ উইথ ফুড নেই। তাহলে আমরা যে দিনগুলো এতক্ষণ দেখলাম দুই তিনটা স্লাইডে পরপর, কিভাবে আমরা বিভিন্ন, আমি এখানে চারটা এক্সাম্পল দেখেছি মাত্র, কিন্তু অনেকগুলো সিমটম বলেছিলাম। তাহলে বাকি যে সিমটমগুলো আছে, আমরা যে কোনো একটা সিমটমকে এভাবে টেবিল করে করে এটা অ্যানালাইসিস করতে পারি, ঠিক আছে? এটা তোমাদের জন্য বেড সাইডে খুব একটা কোশ্চেন ছিল, বলো স্যার। আমরা জন্ডিসের সাইড আছে বলি না স্যার, রাপার স্ক্লেরা, নেইল বেড, অথবা জন্ডিসে আমরা সাধারণত কোন জায়গায় দেখি? আইয়ে দেখি, মিউকাস মেমব্রেন, হাতে দেখি, মিউকাস মেমব্রেনে, নেইল বেড, হ্যান্ড পামে, এগুলোর সাইড, এই সাইড গুলোতে দেখা যেতে পারে। তবে সাধারণত জন্ডিসটা সব জায়গাতে আসে, আমি এক্সামিন করলাম কোন জায়গায় এবং অ্যাফেকশন কোন জায়গায়, দুইটা আলাদা জিনিস। যেমন ফিভার যদি আমরা বলি, ফিভার তো আমি দেখছি ওরাল কেভিটিতে, তাই না, অথবা এক্সিলাতে, কিন্তু ফিভার কি পুরো বডিতে আসবে না? পুরো শরীরে ফিভার আসবে। জন্ডিস যদি হয় এরকম, তাহলে পুরো শরীরটা ডিসকালার্ড হয়ে যাবে, কিন্তু আমি এক্সামিন করার সময় দেখি স্ক্লেরা, এই জন্য এটার সাইট নেই বলা হয় সাধারণত। তুমি তো এটাই বলতে চাচ্ছ? জি স্যার। স্যার ডিসনিয়া তো ডিফিকাল্টি ইন ব্রিদিং, তো স্যার ব্রিদিং তো রেসপিরেটরির সাথে রিলেটেড না, তো ফুল বডি কিভাবে এফেক্টেড হবে? ডিফিকাল্টি ব্রিদিং এটা একটা পার্টের প্রবলেম নয়, এটা একটা পার্টের, এটা রেসপিরেটরি সিস্টেমের প্রবলেম, কিন্তু ডিফিকাল্টি ইন ব্রিদিং এটা আমি যদি বলি যে এটা ব্রিদিং ডি ইন দ্য চেস্ট, ব্রিদিং ইন দ্য হেড, এরকম কি বলা যাবে যে ব্রিদিং ডিফিকাল্টি ইন দ্য হেড? না, একটা ফাংশনাল ডিস্টারবেন্স, সেই জন্য ফাংশনাল ডিস্টারবেন্সটা এটার স্পেসিফিক কোনো সাধারণত সাইট নাই, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা অ্যানালাইসিসটা দেখলাম। নেক্সট এটা গেল সিমটম অ্যানালাইসিস। সাইনগুলোকে কিভাবে অ্যানালাইসিস করা হয়?
সাইনগুলো অ্যানালাইসিস করা একটু ডিফিকাল্ট, পয়েন্টগুলো তৈরি করা। এখানে ফিভার, আমরা ফিভারকে সাধারণত মেজার করি না, মেজার করি কি টেম্পারেচার দিয়ে, তাই না? ফিভার মেজার করার ইউনিট হলো টেম্পারেচার, বা আমরা টেম্পারেচার মেজার করি ইউনিট হলো আইদার ডিগ্রি সেন্টিগ্রেড অথবা ফারেনহাইট, এটা দিয়ে মেজার করি। তাইলে সাইনের মধ্যে টেম্পারেচার এটাকে মাপা যাবে কিনা, এগুলো আমাদের সাইন। ফিভার বা টেম্পারেচার সোয়েলিং একটা সাইন, সাইন আমরা সিমটম বলছিলাম, দ্যাট ইজ দ্য কমপ্লেন অফ দি পেশেন্ট। আর সাইন বলবো কোনটাকে, হুইচ ইজ রিপ্রডিউসেবল, অথবা যেটাকে আমরা দেখতে পারি, ফিল করতে পারি অথবা মেজার করতে পারি, এরকম যে জিনিসগুলো এগুলোকে বলা হবে, যেটার এভিডেন্স পাওয়া যাবে সেটাকে বলা হবে সাইন। কেউ যদি বলে যে আমার পেইন আছে, সাপোজ হেডেক আছে, হেডেকটা কি আমরা কিছুদিন মেজার করতে পারবো? নো স্যার। মেজার করা যায় না, যেটা পেশেন্টের কথার উপরে ভেরি করতে। আমার এখন খারাপ লাগছে, সাপোজ আমি বললাম যে আমার ভালো লাগছে না, এটা কি মেজার করা যাবে কিছু দিয়ে? কিন্তু আমার, আমি যেভাবে স্টেটমেন্টটা দিব তার উপরে টোটালি ডিপেন্ড করতে হবে, সুতরাং ইট ইজ নট মেজারেবল। কিন্তু মেজার করতে গেলে ভার্চুয়াল স্কেল দিয়ে মেজার করতে হবে। আর যেটাকে সরাসরি মেজার করা যাবে, যদি আমি বলি যে আমার এখন জ্বর আছে গায়ে বা ফিভার আছে, এটাকে আমি মেজার করতে পারবো থার্মোমিটার দিয়ে। আমি বললাম যে আমার কোনো একটা একটা শরীরের একটা অংশ ফুলে গেছে, এটাকে মেজার করা যাবে, অথবা লিভারটা বড় হয়ে গেছে, এটাকে মেজার করা যাবে। তাহলে যেগুলো মেজার করা যাবে সেগুলোকে বলবো আমরা অবজেক্টিভ, এবং এটা হবে সাইন। যেটাকে মেজার করা যাবে না সেটাকে বলবো আমরা সিমটম। তাহলে এটা হলো সিমটম এবং সাইনের একটা ডিফারেন্স। এটা কিন্তু প্রায় পরীক্ষাতে থাকে, বিশেষ করে এসএকিউতে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিমটম অ্যান্ড সাইন, গিভ অ্যান এক্সাম্পল, অথবা ডিফাইন সিমটম অ্যান্ড সাইন অ্যান্ড গিভ এক্সাম্পল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিমটম অ্যান্ড সাইন। এগুলো কিন্তু কোশ্চেন পরীক্ষা, পরীক্ষার কোশ্চেন যেরকম থাকতে পারে। তাইলে আমরা সিমটমের ডেফিনেশন দিব, ইট ইজ এ সাবজেক্টিভ কমপ্লেন, আর সাইনের ডেফিনেশন হলো ইট ইজ এন অবজেক্টিভ কমপ্লেন দ্যাট ক্যান বি মেজার। সিমটমকে মেজার করা যায় না, এটা বা মেজার করতে হলে ভার্চুয়াল স্কেল দিয়ে মেজার করা হয়, আর আমাদের সাইনগুলোকে আমরা ডিরেক্টলি বা সরাসরি মেজার করতে পারি। কোনো কোনো সিমটম কখনো কখনো সাইন হিসাবে, যেমন ফিভার এটা সিমটম, আর যদি এটাকে আবার যদি মেজার করবো যখন, তখন এটাকে সাইন হিসাবে বলা যেতে পারে। সুতরাং ফিভার একটা সিমটম এবং সাইন দুই দিকই বলা যাবে, দুইটাই ফিভারটা হলো সাইন এবং সিমটম। আবার যদি পেইন বলি, ইট ইজ অনলি সিমটম, এটা মেজার করা যায় না, কোনো ক্যাটাগরিক্যাল স্কেল দিয়ে মেজার করা যায় না। আবার সোয়েলিং যদি বলি, ইট ইজ অলওয়েজ এ সাইন, কেন এটা পেশেন্টের কমপ্লেন হতে পারে, এটা সিমটম হিসেবে বলতে পারে যে ফুলে গেছে, বাট মোস্টলি ইট ইজ এ সাইন, এবং সেটা সে দেখাতে পারে। তাহলে সিমটম এবং সাইনের মধ্যে ডিফারেন্সটা আমাদেরকে পরিষ্কার থাকতে হবে, এবং একটা পরীক্ষার জন্য একটা কোশ্চেন হিসেবে রেডি করতে হবে। কোশ্চেনটা আমি বললাম কি, ডিফাইন সিমটম অ্যান্ড সাইন, গিভ অ্যান এক্সাম্পল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, আর হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন সিমটম অ্যান্ড সাইন, গিভ অ্যান এক্সাম্পল অফ সিমটম অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল অফ এ কমপ্লেন হুইচ ইজ সিমালটেনিয়াসলি এ সিমটম অ্যান্ড সাইন। তাহলে এমন কোনো একটা কমপ্লেনের নাম বলো যেটা সিমটম বা সাইন দুইটাই ইন্ডিকেট করে। তাহলে সেরকম হলো কি আমাদের ফিভার, সোয়েলিং। তাহলে সাইনগুলোর মধ্যে অনেকগুলো সাইন আমরা পাবো, যেমন সিমটমের একটা লিস্ট বলেছিলাম, এখানেও সাইনের অনেকগুলো লিস্ট আছে। দেখো, ফিভার, সোয়েলিং, অ্যানিমিয়া, সায়ানোসিস, ডিহাইড্রেশন, অল দিজ আর দি সাইন, ডিফর্মিটি। তারপর জন্ডিস, অর্গানোমেগালি, অর্গানোমেগালি, অর্গান তো অর্গান নিশ্চয়ই, যেমন লিভার, হার্ট, কিডনি, সবগুলোকে আমরা একটা একটা অর্গান বলি। কোনো অর্গান যদি বড় হয় সাইজে, ইনক্রিজ ইন দি সাইজ, তখন সেটাকে বলি আমরা মেগালি। তো লিভার যদি বড় হয় উই কল ইট হেপাটোমেগালি, স্প্লিনিক এনলার্জমেন্ট উই কল ইট স্প্লিনোমেগালি, লিম্ফ নোড যদি বড় হয় তাহলে সেটাকে বলা হবে এনলার্জমেন্ট অফ দি লিম্ফ নোড ইজ দ্য লিম্ফ অ্যাডেনোপ্যাথি। তাহলে অল অফ দিজ আর দি সাইন। ট্রেমার, ট্রেমার মানে হলো কাঁপুনি। তোমরা অনেক সময় দেখবে যে বিশেষ করে বয়সী মানুষ যারা আছে তাদের হাত পা কাঁপে, তাহলে এটাকে বলা হবে ট্রেমার।
ট্রেমারের অনেকগুলো ধরন আমরা পাবো, পরবর্তীতে বলবো। ডিসনিয়া, দিস ইজ এ সাইন অ্যান্ড সিমটম অলসো, এটা সিমটম হতে পারে এবং সাইন হতে পারে। টেকিকার্ডিয়া, দিস ইজ এ সাইন, টেকিকার্ডিয়া ইট ইজ দ্য ইনক্রিজ ইন দ্য হার্ট রেট অথবা ইনক্রিজ ইন দ্য পালস। হাই ব্লাড প্রেশার, দিস ইজ এ সাইন, এটা সিমটম হিসাবে সাধারণত কেউ বলে না, কখনো কখনো পেশেন্টরা বলতে পারে যে আমার ব্লাড প্রেশার বাড়ছে, বাট মোস্ট অফ দি টাইম ইট ইজ এ সাইন। সিমটমের মতো সাইনগুলোকে কিভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি, তাইলে আবার আগের মতোই আসবে, জোন ডেফিনেশন গুলো আসবে, জন্ডিসের একটা ডেফিনেশন থাকবে, ফিভার একটা ডেফিনেশন থাকবে এবং লিম্ফ অ্যাডেনোপ্যাথি বা লিম্ফ নোডের একটা ডেফিনেশন থাকতে পারে। সাইট, কোন জায়গায় হলো, কোন জায়গায় হলো তার জন্য একটা ডেফিনেট লোকেশন থাকবে। মেজারমেন্ট বা সাইজ, সাইজ আমরা মেজার করতে পারি, তাহলে যে সিম সাইনটা বলবে, সোয়েলিং যদি হয় তাকে মেজার করা, যদি ফিভার বলে তাকে মেজার করা যাবে, ডিসনিয়াকে গ্রেডিং করা যাবে, এটা একটা ভার্চুয়াল স্কেল দিয়ে মেজার করা হয় সাধারণত, আর লিম্ফ নোড এটা আমরা হাতে ধরে অথবা কোনো একটা স্কেল দিয়ে মেজার করতে পারবো। শেপ, শেপটা কেমন, যেমন সবগুলো শেপ হবে না, জন্ডিসের কোনো শেপ নেই, কি আছে শেপ, লিমনোডের একটা শেপ থাকবে, কিন্তু লিমনোড সাধারণত সার্কুলার হয় অথবা ইলিপ্টিক্যাল হয়। কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি মানে হলো সেই জিনিসটা ধরতে কেমন, হার্ড সফট অথবা ফার্ম কিনা, জন্ডিসের কনসিস্টেন্সি বা ফিলিংস থাকবে না, ফিভারের কনসিস্টেন্সি বা ফিলিংস থাকবে না, ডিসনিয়ার এটা থাকবে না, এবং ক্যারেক্টার, লিমনোডের ক্যারেক্টার থাকে কখনো রাবারি হয় অথবা হার্ড হবে। এক্সটেনশন, যেমন একটা সোয়েলিং যে থাকে তার এক্সটেনশন আছে কিনা, তাহলে এক্সটেনশন মানে হলো আশেপাশে কতটুকু এক্সটেন্ড করলো, পেইনের এক্সটেনশনটাকে আমরা এখানে সাধারণত রেডিয়েশন বলি এবং এটা আমরা দেখতে পাই না, ফিভার এক্সটেনশন হয় না, ডিসনিয়ার এক্সটেনশন হয় না, লিমনোডের অংশ এক্সটেনশন হতে পারে, সার্ভাইকাল লিমনোড দেখা গেল যে ক্লাব নিচে ঢুকে গেছে, এক্সটেনশন। অ্যাসোসিয়েটেড ফিচার্স, অ্যাসোসিয়েটেড ফিচার্স আমরা ওখানে যেরকম বলছিলাম এখানেও এরকম, কোনো একটা সোয়েলিং আছে তার সাথে কোনো অ্যাসোসিয়েটেড ফিচার আছে, দ্যাট ইজ দ্য ডিসচার্জ আছে কিনা, এটা আশেপাশে অর্গানের সাথে আটকে গেছে কিনা, তাহলে এগুলোর অ্যাসোসিয়েটেড ফিচার বা ফিক্সিটি বলি আমরা। ফিভারের সাথে অ্যাসোসিয়েটেড ফিচার থাকবে, এটা ডেসক্রিপশন সিমটমের মতোই এসে যায় কিছুটা, ডিসনিয়ার অ্যাসোসিয়েটেড ফিচার থাকতে পারে, আর লিমনোডের অ্যাসোসিয়েটেড ফিচার থাকবে। তবে এই যেগুলো মোস্টলি সিমটম এগুলোর কোনো পয়েন্ট না থাকা বেটার। কালার যদি বলি, পেইনের কোনো কালার হবে না, ফিভারের তো কোনো কালার নেই, ডিসনিয়ার কালার নেই, লিম্ফ নোডের কোনো কালার নেই। টেন্ডারনেস, পেইন, টেন্ডারনেস মানে হলো পেইন এবং টেন্ডারনেসের মধ্যে ডিফারেন্স হলো, পেইনটা পেশেন্টের কমপ্লেন, টেন্ডারনেস হলো যখন আমরা এটাকে টাচ করি অথবা প্রেশারকে দিই তখন যদি পেইন হয় তখন সেটাকে বলা হবে টেন্ডারনেস। পেইন এবং টেন্ডারনেস একটা হলো পেশেন্টের কমপ্লেন, আরেকটা দুইটাই পেশেন্টের কমপ্লেন, আরেকটা হলো আমরা এটাকে এলিসিট করতে পারি। তো টেন্ডারনেস, লিম্ফ নোডের টেন্ডারনেস থাকতে পারে, বাকি কোনোটাতে টেন্ডারনেস থাকবে না। ফ্লাকচুয়েশন, ফ্লাকচুয়েশন মানে হলো কোনো একটা জিনিসকে হাতে ধরলে যদি আমরা সাপ দিই তাহলে স্পন্দিলেক ফিলিংস যেটা সেটাকে বলা হবে ফ্লাকচুয়েশন। পেইনে কোনো থাকবে না, ফ্লাকচুয়েশন লিমনোডে কখনো কখনো থাকতে পারে, তাইলে ফ্লাকচুয়েশন লিমনোডে যেন কখনো কখনো থাকতে পারে, বাকি কোনোটাতে এখানে ফ্লাকচুয়েশন থাকবে না। রিলেশনশিপ উইথ আদার স্ট্রাকচার, রিলেশনশিপ উইথ আদার স্ট্রাকচার বলতে সোয়েলিংয়ের আশেপাশে যে অর্গানগুলো থাকবে তার সাথে আছে কিনা, এটাও লিমনোডের থাকতে পারে, যেমন লিমনোড আদার অর্গান সুপারফিশিয়াল স্কিনের সাথে অনেক সময় ফিক্সড হয়ে যায়, আন্ডারলাইং স্কিনের সাথে কখনো কখনো ফিক্সড হয়ে যেতে পারে, তাহলে এটার জন্য অ্যাসোসিয়েটেড ফিচার থাকবে। এখন আমরা তাইলে পয়েন্টস গুলো দেখার চেষ্টা করলাম,
যে কি কিভাবে একটা সিমটম অথবা একটা সাইনকে অ্যানালাইসিস করা হয়, এবং বেডসাইডে যখন আমরা যাব তখন এই জিনিসটা আমরা আস্তে আস্তে করে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি আমরা শেখার চেষ্টা করব। তোমাদেরকে যেটা আমি রিকোয়েস্ট করব সেটা হলো তোমরা বইটা বের করে, বিশেষ করে তোমাদের কি থার্ড ইয়ারের বই কিনছো? জি স্যার। কোনটা কিনছো? আমরা ক্লিনিক্যাল বই হাসিসন এবং ম্যাকলিয়ার্ড, বিশেষ করে ম্যাকলিয়ার্ড কিনতে পারি, কারণ ম্যাকলিয়ার্ডটা ডেভিডসনের সাথে অনেকগুলো মিল আছে সেই জন্য, এবং একই রাইটার কাছাকাছি ইয়া, ডেভিডসনটাকে টার্গেট করে ম্যাকলিয়ার্ড বইটা লেখা, সেই জন্য ম্যাকলিয়ার্ড কিনলে তোমাদের জন্য সহজ হবে, এবং হাসিসনও কিনতে পারো কেউ। সবচেয়ে বেটার হবে দুইটা বই থাকে। তাহলে আমরা সিমটম এবং সাইনকে কিভাবে অ্যানালাইসিস করা হয় সেই জিনিসটা আমরা দেখলাম, এবং প্রত্যেকটা সিমটম এবং সাইনকে আমরা চেষ্টা করব আলাদা আলাদা পয়েন্ট দিয়ে এক্সপ্লেন করতে। তুমি একটা বা দুইটাকে যদি এক্সপ্লেন করতে পারো তাহলে বাকিগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। সেই জন্য কোনো একটা সিমটম এবং কোনো একটা সাইনকে এই আমরা যে ইলাবোরেটলি বললাম এই ইলাবোরেশনটুকু লিখে নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবো। আমি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে এরপর হল ফিজিক্যাল এক্সামিনেশন। সিমটম এবং সাইনের জন্য ফিজিক্যাল এক্সামিনেশন আমরা করতে পারি, কিন্তু এই জিনিসগুলো আমাদের লিমিটেডলি আমরা প্র্যাকটিস করি, খুব একটা প্র্যাকটিস করি না। এক্সামিনেশন আমাদের কয়েক রকম এক্সামিনেশন হতে পারে। একটা হলো জেনারেল এক্সামিনেশন, পুরো বডিটাকে এক্সামিন করা, এটাকে বলি আমরা জেনারেল এক্সামিনেশন। কোনো সিস্টেমকে এক্সামিন করা, যেমন রেসপিরেটরি সিস্টেম এক্সামিন করা, কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিন করা ইন্ডিভিজুয়ালি, এটাকে বলা হবে সিস্টেমিক এক্সামিনেশন। কোনো একটা পার্ট যদি আলাদা এক্সামিন করা হয়, যেমন এক্সামিনেশন অফ দি ফেস, এক্সামিনেশন অফ দি হ্যান্ড, এক্সামিনেশন অফ দি লিম, এক্সামিনেশন অফ দি লিম নোট, এটা যদি আলাদা আলাদা বলে করি তখন সেটাকে বলা হবে রিজিওনাল এক্সামিনেশন অথবা লোকাল এক্সামিনেশন। আমরা মেডিসিন যারা প্র্যাকটিস করি মোস্টলি আমরা জেনারেল এবং সিস্টেমিক এক্সামিনেশন নিয়ে কনসার্ন, রিজিওনাল বা লোকাল এক্সামিনেশন মোস্ট অফ দি টাইম আমরা করি না। তবে পরীক্ষার সময় লোকাল এক্সামিনেশন করতে বলা হয় মেডিসিনেও, যেমন এক্সামিন দ্য ফেস তোমাকে এরকম বলতে বলা হতে পারে, অথবা এক্সামিন দ্য হ্যান্ড এটা বলা হতে পারে, এক্সামিন দ্য থাইরয়েড গ্ল্যান্ড, এক্সামিন দ্য লিম নোড। তাহলে এই যে আমরা যখন বললাম এটাকে তখন লোকাল এক্সামিনেশন বলবো আমরা। নেক্সট ইজ দ্য রিলিভেন্ট এক্সামিনেশন, কোনো সিস্টেমের সাথে কোনো রিলিভেন্ট কোনো পার্ট আছে কিনা, একটার সাথে একটা রিলেটেড যদি হয় তখন সেটাকে বলা হবে রিলিভেন্ট এক্সামিনেশন। আমরা রিলিভেন্ট এক্সামিনেশন অনেক জায়গায় করি, জন্ডিস দেখলে তার সাথে কনসাসনেস ঠিক আছে কিনা সেটা দেখে এটাকে রিলেভেন্ট এক্সামিনেশন করা। নেক্সট ইজ ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনগুলো আবার দুই রকম, আমরা দেখ সিমটম এবং সাইন বলছিলাম, জেনারেল এবং স্পেসিফিক। ইনভেস্টিগেশনগুলো এরকম, কারণ জেনারেল ইনভেস্টিগেশন বা নন স্পেসিফিক ইনভেস্টিগেশন, আর একটা হলো স্পেসিফিক ইনভেস্টিগেশন অর ডিরেক্ট। তাহলে নন স্পেসিফিক ইনভেস্টিগেশন যেটা বা জেনারেল ইজ ইনডাইরেক্ট এভিডেন্স, এটা আমরা পড়তে আর আরো ভালো করে পড়বো জাস্ট তোমাকে একটু ধারণা দেওয়ার জন্য। আর স্পেশাল স্পেসিফিক ইনভেস্টিগেশন এটা ডাইরেক্ট এভিডেন্স অথবা প্রুফ। নন স্পেসিফিক ইনভেস্টিগেশনের মধ্যে কমপ্লিট ব্লাড কাউন্ট, ইউরিন, রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, এক্সরে টেস্ট, এটা হলো নন স্পেসিফিক। আরো আছে অনেকগুলো। আবার স্পেসিফিক ইনভেস্টিগেশনের মধ্যে ডাইরেক্ট এভিডেন্স বা প্রুফ তৈরি করার জন্য আমরা করি বায়োপসি, যেমন কোনো একটা অর্গানের পার্ট কেটে নিয়ে যদি এক্সামিন করে সেটাকে বলা হয় বায়োপসি বা হিস্টোপ্যাথোলজি। মাইক্রোবায়োলজিক এক্সামিনেশন গুলো একটা স্পেসিফিক মলিকুলার, যেমন আরটিপিসিআর, এখন করোনাতে প্রায় শুনবে যে কি করে আরটিপিসিআর করে, আরটিপিসিআর একটা স্পেসিফিক ইনভেস্টিগেশন। সাইটোলজি, সেলটাকে দেখে আমরা অনেক সময় বুঝতে পারি যে এর মধ্যে ক্যান্সার আছে কি নাই, তাহলে এটা একটা স্পেসিফিক ইনভেস্টিগেশন, এটা জাস্ট একটা ওভারভিউ দেওয়ার জন্য। ম্যানেজমেন্টের মধ্যে কয়েকটা জিনিস আমাদের থাকবে, জেনারেল ম্যানেজমেন্ট, সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজ। আমরা এখন যেহেতু সিমটম পড়লাম সেই জন্য সিমটমটাকে কিভাবে ম্যানেজ করা হবে, তাহলে সিমটমেটিক ম্যানেজমেন্ট আমাদের একটা থাকবে। যেমন হেডেক যদি হয় তাহলে কি দিব, হেডেকটা কমানোর জন্য আমরা প্যারাসিটামল দিব, এটাকে বলা হবে সিমটমেটিক ম্যানেজমেন্ট। জ্বর হলে জ্বর কমানোর জন্য আমরা অ্যান্টিপাইরেটিক দিব, আবার সেই প্যারাসিটামল, এবং এটাকে বলা হবে সিমটমেটিক ট্রিটমেন্ট। স্পেসিফিক ম্যানেজমেন্ট, কি কারণে হলো সেটার চিকিৎসা দেওয়া, ট্রিটমেন্ট অফ দি কজ এটাও কারণের চিকিৎসা, ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন দেন ফলো আপ প্রিভেনশন, এগুলো আমরা পরে পাবো। তাহলে ম্যানেজমেন্টের কটা অংশ হলো, এখানে সাতটা পয়েন্ট বলেছি আমরা, জেনারেল ম্যানেজমেন্ট, সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট, স্পেসিফিক ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট অফ দি কজ, ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন, ফলো আপ অ্যান্ড প্রিভেনশন। আমরা কি শিখলাম টোটাল প্রেজেন্টেশনটাতে, আমরা কি শিখলাম আমি শেষ করে ফেলেছি প্রায়। আমরা সিমটম কি সেটা দেখলাম, সাইন কি সেটা দেখলাম, সেটা পড়লাম। তাহলে ডেফিনেশন অফ দি সিমটম অ্যান্ড সাইন,
তার এক্সাম্পল দেখলাম কতগুলো এক্সাম্পল অফ সিমটম এন্ড সাইন হাউ টু অ্যানালাইজ সিমটম এন্ড সাইন আমরা বেসিক্যালি এই জিনিসটাই আজকে পড়ার চেষ্টা করেছি এবং আশা করি যে জিনিসটুকু তোমাদের কাছে পরিষ্কার যদি কোনো কনফিউশন থাকে তোমরা সেটা পরবর্তীতে আলাপ করতে পারবে আমরা শেষ করবো এখানে তোমাদের সবাইকে ধন্যবাদ এই ক্লাসে থাকার জন্য আসসালামু আলাইকুম স্যার তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা লিখে রাখতে পারো পরবর্তীতে করতে চাইলে করতে পারো আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো লাগবে আসসালামু আলাইকুম স্যার আপনাদের হ্যালো হ্যাঁ আসি আসি ঠিক আছে যে ছজন আছেন ওদের একটু পাঠিয়ে দিন ঠিক আছে Thank you.